আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এর পক্ষ থেকে ভুয়া অটোসে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা। তোমরা অনেকদিন পর কিন্তু আবারও চলে আসলাম ইলিয়াস ভাইয়ের শোরুমে ভুয়া অটোসে। আজকে কিন্তু হিউজ পরিমাণ নতুন নতুন গাড়ি উঠেছে এই মাসের একদম শুরুতেই, আর কী কী গাড়ি রয়েছে এটা দিয়ে একটা আপডেট ভিডিও দিলাম, আশা করি আপনাদের সকলের বেশি ভালো লাগবে। কারণ ভুয়া অটোসে কিন্তু আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে ভুয়া অটোসে কী কী গাড়ি এসেছে, এগুলো দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ পরিমাণ কিন্তু গাড়ির কালেকশন আজকে রয়েছে। এবং আজকে গাড়ির দামটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের ভিতর আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। আর ভুয়া অটোসের ফুল অ্যাড্রেস, তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা চেক করে রাখবেন। তো বন্ধুরা, আজকের অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যারা আমার সাথে নতুন দর্শক আছেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকন বাটনটি তো মাস্ট বি ক্লিক করে রাখতে হবে। আমাদের সাথে কিন্তু বরাবরের মতো আছে সবার পরিচিত মুখ, ভুয়া অটোসের ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভাই আল্লাহ খুব ভালো রাখছে। আপনাদের শোরুমে তো আজকে দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে হিউজ পরিমাণ গাড়ি আছে বরাবরের মতো। জি আলহামদুলিল্লাহ ভাই, গাড়ি এখানেও আছে, বাসায়ও আছে, কিছু কিনাও আছে ভাই, আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি কম বাজেটের মধ্যে মোটামুটি গাড়িগুলো আজকেও আছে। কম বাজেটের মধ্যে যারা মধ্যবিত্ত ভাইদের জন্য, যেসব ভাইরা গাড়িগুলো আমার মূলত নেয়, সেই ভাইদের জন্য আমার গাড়িগুলো। আর মোটামুটি আজকে কাগজ ডেট ফিল, কাগজ কমপ্লিট দুটো আইটেমেরই গাড়ি আছে ইনশাল্লাহ ভাই। প্রথমে আজকে আমি শুরু করবো ভাই আমার 100 ওয়াগন এই গাড়িটা দিয়ে। গাড়িটা আমার খুব ভালো এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই। আচ্ছা, গাড়িটা আমরা প্রথমে ইঞ্জিনটা দেখব, ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে। হলো গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা ভাই, ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো আছে। রেড ওয়াটার পানি মোবিল এই গাড়িটাতে কমে না। আর এই গাড়িটা মোটামুটি ফুললি কাজ করাই দেওয়া হয়েছে, এসি টেসি সব কমপ্লিট আছে ভাই গাড়িটার। আচ্ছা, এটা হচ্ছে বাইর সাইড উপর কার স্কেচ নাই। ওকে, গাড়িটা যদি আমি আপনাকে ভিতরে ড্যাশবোর্ডটা দেখাচ্ছি, ড্যাশবোর্ডটা ভিতরে কি কন্ডিশন আছে? ড্যাশবোর্ড কন্ডিশনটা খুব ভালো আছে ভাই। ড্যাশবোর্ড আছে, গিয়ারটা তো ভাই মানে অটো নাকি? হ্যাঁ ভাই, গাড়িটার গিয়ারটা অটো, গ্লাস ডোরটা হচ্ছে ম্যানুয়াল। এসির কি অবস্থা ইলেশ ভাই? হ্যাঁ ভাই, এসি একদম ভাই খুব বরফের মতো ঠান্ডা হয় ভাই। কিন্তু এসি ভালো আছে, পিছনটা যদি আপনাকে দেখাই যে অবস্থায় আছে একবার আলহামদুলিল্লাহ খারাপ না। 6 মাস ইউজ করতে পারবে ইলেশ ভাই? জি ইনশাআল্লাহ ভাই, আশা করি ভাই 6 মাস চাকাগুলো কিছু ইউজ করতে পারবে ভাই, সমস্যা হবে না চাকাগুলোতে 6 মাসের মধ্যে। আচ্ছা, হলো পিছনের কন্ডিশনটা, পিছনে তো কিন্তু ভাই ওরকম এই জোড়াগুলোতে ওরকম কোনো প্রকার মাইন নেই বড় কোনো। সামনে পিছনের গ্লাসটা খুব ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। আপনার এই গাড়িটার ডিটেইলস হচ্ছে ভাই, গাড়িটার নামটা হচ্ছে 100 ওয়াগন, 94 মডেল, 97 রেজিস্ট্রেশন, 1331 সিসির গাড়ি। আর এই গাড়িটার এসি ইঞ্জিন খুব ভালো অবস্থায় আছে ভাই। আর এই গাড়িটার পেপারসটা দুইটা পেপারসই ট্যাক্স টোকেন ফিটনেস 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 3,20,000 টাকা, মাত্র 3,20,000 টাকা, কাগজপাতি আপডেট সহকারে। জি ভাই, কাগজপাতি আপডেট সহকারে 3,20,000 টাকা ভাই। তারপর আমি যে গাড়িটা দেখাবো এটা আমার হচ্ছে 100 গাড়ি, এটা হলো কাগজ ফেল 100, যে ভাইরা কাগজ ফেল অবস্থায় চালাবে শুধু সেই বাইরের জন্য। এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা ভাই, ইঞ্জিন কন্ডিশনটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে গাড়িটার। আর এই গাড়িটাতে কিন্তু কোনো প্রকার স্কেচ নাই, ডেন্ট প্যানের কাজটা আমি করিয়ে দিয়েছি। আচ্ছা, এই গাড়িটা কিন্তু মোটামুটি কম বাজেটের ভিতরে আমার কাছে খুবই ভালো লেগেছে, গাড়ি ভালো হবে এটা। আচ্ছা, এটা তো ইলেশ ভাই মানে অল অপশন ম্যানুয়াল নাকি? হ্যাঁ ভাই, এটা অল অপশন ম্যানুয়াল গিয়ার গাড়ি, যে ভাইরা দেখা গেল ড্রাইভিং শিখাবে সেই ভাইদের জন্য এইসব গাড়িগুলো অনেকেই খুঁজে ড্রাইভিং শিখানোর ভাইদের জন্য। আচ্ছা, এটা ভাই এসি তো মানে কমপ্লিট নাই আছে? না ভাই, এটার এসিটা ভাই ঠান্ডা কম হয় ভাই। আচ্ছা, গাড়িটা যদি আমি পিছনের কন্ডিশনটা আপনাকে দেখাই কীরকম হবে ভাই, সিট কভারগুলো আমি কিন্তু নতুন লাগিয়ে দিবো, এটার আমি অর্ডার দিয়ে দিছি, নিয়ে আসবো এটার সিট কভারটা আমি লাগিয়ে দিবো। আচ্ছা আচ্ছা, এই হলো পিছনের কন্ডিশনটা এমন হবে। তারপরে পিছনে বাম্পার আছে গাড়িটাতে বন্ধুরা, আপনাকে
নজরে গাড়িটা দেখায়, গাড়িটা কিন্তু লুকটা দেখতে পাচ্ছেন অসাধারণ। এই গাড়িটা যদি আপনি একটু কাজ করে প্রাইভেট গাড়ি হিসেবে ব্যবহার করেন সেটাও কিন্তু পারবেন। গাড়িটার লুকটা কিন্তু সুন্দর, অনেক সুন্দর একটা গাড়িটা রয়েছে। আচ্ছা পিছন দিক দিয়ে একটু দেখি। আপনার মডেল হচ্ছে 91 মডেল, 93 রেজিস্ট্রেশন, 1300 গাড়ি। আর যে ভাইরা পেপার ফেল অবস্থায় চালাবে শুধু সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা। আর এই গাড়িটার অবস্থায় দামটা চাচ্ছি ভাই 1,65,000 টাকা। আচ্ছা বন্ধুরা, এই গাড়িটা কিন্তু দাম চাচ্ছে মাত্র 1,65,000 টাকা। গাড়িটা কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে, গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন। আচ্ছা পরবর্তীতে কোন গাড়িটা দেখবো? পরবর্তীতে আমি দেখাবো 110 গাড়ি। আচ্ছা 110 অল অপশন অটোর গাড়িটা। এটা এই হলো গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা, ব্যাটারি কন্ডিশনটাও খুব ভালো আছে। ইঞ্জিন কন্ডিশনটা এই কন্ডিশনটা এমন হবে। এটা তো ভাই নতুন ডেন্ট পেন্ট করানো হয়েছে নাকি? জি ভাই, নতুন রং করানো হয়েছে। সামনে পিছে দুইটা বাম্পার সামনে এবং পিছনে পেয়ে যাবে। আচ্ছা গাড়িটা আপনাকে অন্য অন্য সাইড দিয়ে দেখাই দিচ্ছি, সামনে চাকাটা দেখাই দিচ্ছি দর্শকদের। সামনে চাকাটা আপনার দেখতে পাচ্ছেন, সামনে চাকা ভালো আছে ভাই, খারাপ নয়। আচ্ছা গাড়ির ভিতরের কন্ডিশনটা আপনাকে একটু দেখাই, ভিতরটা কীরকম হবে। ফ্রেন্ডস আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল অপশন অটো পে। এটা অল অপশন অটো ভাই, অল অপশন অটো, সিট টিট কভার যা আছে সব খুব ফ্রেশ আছে ভাই এই গাড়িটার। এটা এসির কি অবস্থা ভাই? হ্যাঁ এসির অবস্থা এটা ভালো আছে ভাই, এসি একদম কমপ্লিট এসি ভাই। আচ্ছা এবং ডোরের প্যাডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি বলা যায় একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। গাড়ির পিছনের সিটগুলো তো দেখতেই পাচ্ছেন, পিছনের সিটগুলো কিন্তু বর্তমানে এইরকম অবস্থায় আপনারা পেয়ে যাবেন। এবং গাড়ির পিছনের চাকাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনার গাড়ির পিছনের চাকাগুলো দেখেন। এই গাড়িটা মনে হয় চারটা চাকায় ভালো অবস্থা আছে নাকি? জি ভাই, চারটা চাকা, চারটা চাকায় ভালো আছে। ভিতর ভেতর সিটগুলো একবার আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে ভাই। এটা হচ্ছে ঢাকা মেট্রো গজ 14 সিরিয়ালের একটা গাড়ি। সামনে পিছনে কিন্তু আপনারা ছোটো ছোটো করে দুইটা বাম্পার পেয়ে যাচ্ছেন। এবং এই যে ব্যাকলাইটগুলো ভাই সবগুলো তো ওকে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, ব্যাকলাইটগুলো ওকে আছে ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লিয়াস ভাই সবসময় চেষ্টা করে আসলে কম বাজেটের ভিতর ভালো ভালো কন্ডিশনের গাড়ি আপনাদেরকে দেওয়ার জন্য। জি ভাই, গাড়িটার ডিটেলটা হচ্ছে ভাই, এই গাড়িটার নামটা হচ্ছে ভাই 110 টয়টা 110, 96 মডেল, 2001 রেজিস্ট্রেশন, অরিজিনাল 15cc গাড়ি, এসি তে দৈরা যা আছে অল কমপ্লিট গাড়ি ভাই। পেপারসটা 21 সাল এবং 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 4,30,000 টাকা, কাগজপতি আপডেট সহকারে। জি ভাই 4,30,000 টাকা আমি গাড়িটার দাম পাচ্ছি। জি ভাই, তারপরে যে গাড়িটা দেখাবো এটা আমার আরেকটা 100 ওয়াগন গাড়ি। এটা হচ্ছে 2000 মডেলের গাড়ি, এটা হচ্ছে 100 ওয়াগন। জি ভাই, এ হলো গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা। লাইটগুলো খুব ভালো আছে, রেডিয়েটার পানি মোবিল কমে না গাড়িটাতে আলহামদুলিল্লাহ, যা আছে ভাই অরিজিনালের মতন আছে গাড়িটা। ওকে গাড়িটা এবং অন্যান্য সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক ভালো ফ্রেশ কন্ডিশনে কিন্তু একটা গাড়ি। সামনে চাকাটা আপনারা দেখেন, সামনের চাকাটা এই অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে যদি আমি ভিতরের কন্ডিশনটা দেখাই, ভিতরটা কী অবস্থায় আপনারা পাবেন সরকারের ভিতরটা দেখে। এটা তো ভাই ইলেজ অল অপশন অটো নাকি? না এটা ভাই ই গিয়ারটা অটো, গ্লাস ডোরটা হচ্ছে ম্যানুয়াল ভাই। আচ্ছা এসি? এসি টিসি সব কমপ্লিট করা আছে ভাই। আচ্ছা এবং সিট কভারগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, সিট কভারগুলো একদম নতুন লাগানো আছে ভাই। আচ্ছা এরপর আমি আপনাদের গাড়ির পিছনের সিটগুলো দেখাই বন্ধুরা, গাড়ির পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন। টুকটাক একটু স্কেচ আছে, এটা আমি মনে আছে রিমুভ করে দিব ভাই। এই দরজাটাতে একটু স্কেচ আছে হালকা একটু, এটা আমি রিমুভ করে দিব ইনশাল্লাহ ভাই। এই গাড়িটার ডিটেলসটা হচ্ছে, এটার মডেলটা হচ্ছে ভাই 2000 মডেল, 2005 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটার আপনার পেপারসটা 22 সাল এবং 23 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। ইঞ্জিন এসি খুব ভালো আছে। আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 3,80,000 টাকা।
তারপর আমি যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আমার কেরিনা মার্সিডিস গ্রিল গাড়িটা। এই গাড়িটাও আমার খুব ভালো কন্ডিশনের গাড়ি, কাগজপত্র আপডেটেড গাড়ি ভাই। গাড়িটা মোটামুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম বাজেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আসলে গাড়িগুলো আসলে একটু কম বাজেটের ভিতরে যারা গাড়ি কিনতে যাচ্ছে মিডিয়াম বাজেটে তাদের জন্য। এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা ভাই। গাড়িটা হচ্ছে অরিজিনাল 1500 সিসির গাড়ি। গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে ভাই। আচ্ছা, এই ইঞ্জিনটা কি অরিজিনাল নাকি রিকন্ডিশন ভাই? ইঞ্জিনটা অরিজিনাল আছে ভাই। নতুন আছে ভাই। আচ্ছা, ভিডিওতে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তারপরে যদি আপনারা না বুঝতে পারেন আপনারা ইলিয়াস ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে যে কোনো ডিটেলস কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। ওকে, গাড়ি গাড়িটা আরেকটা মজার বিষয় হচ্ছে ভাই, এই গাড়িটা কিন্তু এলপিজি করা আছে ভাই। সব গাড়িতে কিন্তু এলপিজিটা পাই না, এই গাড়িটা কিন্তু এলপিজি করা আছে। জি জি ভাই, গাড়িটা এলপিজি করা আছে। অল্প এলপিজিতে খরচ কম, তো গেলে অনেকে যারা দেশে নেয় তাদের জন্য এলপিজিটা খুব ভালো হয়। অনেক জায়গায় গ্যাস থাকে না, পিছনে একটা স্পলার পেয়ে যাবে, আর পিছনের সাইডে কোনো প্রকার ভাঙা টুটা ফাটা কোনো কিছু নেই ভাই। আর এটার চাকাগুলো রিংগুলো আলহামদুলিল্লাহ, চাকা এবং রিংগুলো খুব সুন্দর আছে ভাই, অল্প বাজেটের গাড়ির তুলনায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। জি ভাই, গাড়িটার ডিটেলস হচ্ছে, এই গাড়িটার নামটা হচ্ছে ভাই টয়োটা কেরিনা মার্সিডিস গ্রিল। এটা হচ্ছে 90 মডেল, 97 রেজিস্ট্রেশনের গাড়ি, আর অরিজিনাল 1500 সিসির গাড়ি। পেপারসটা 21 সাল এবং 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে। আর এই অবস্থা এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 280,000 টাকা। আমি সব গাড়ির দাম ইনশাল্লাহ ভাই চেষ্টা করি, আমি যতটুকু পারি আমি কম করে দেওয়ার চেষ্টা করি। জি ভাই, তারপর আমি যে গাড়িটা দেখাবো এটা আমার হচ্ছে কাগজ ফেল গাড়ির মধ্যে আরেকটা গাড়ি। আমার এটা ছোট গাড়ি, অনেক ভাইরা কাগজ ফেল চায়, সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা। এটা হচ্ছে সুজুকি জিনটা 1000 সিসির গাড়ি, খুব চাহিদা এই গাড়িটা। এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা এমন হবে, ইঞ্জিন কন্ডিশনটা খুব ভালো আছে এই গাড়িটা। ভালো তো ভাই, বাৎসরিক খরচও কম। জি জি ভাই, বাৎসরিক খরচ কম, আর এটার বডি কন্ডিশনটা খুব ভালো আছে ভাই। এই গাড়িটার ইঞ্জিনে তো দুইটা, বডি কন্ডিশন তো যা আছে, গাড়িটা সব অরিজিনালের মতন আছে ভাই। আচ্ছা, গাড়িটা যদি আপনাদের পিছনের কন্ডিশনটা দেখায় পিছনটা আসলে কীরকম হবে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অল অপশন ম্যানুয়াল না কি? হ্যাঁ ভাই, এটা অল অপশন ম্যানুয়াল ভাই। গাড়িটার নামটা হচ্ছে ভাই সুজুকি জিন 1000 সিসির গাড়ি। এই গাড়িটার পেপারসটা হইলো গিয়া টোকেনটা হইলো 18 সালে ফেলেছে, আর ফিটনেসটা 19 সালে ফেলেছে ভাই। ইচ্ছা করলে কাগজও কমপ্লিট করা যাবে এই গাড়িটার, কাগজ করতে 60,000 থেকে 65,000 টাকা যাবে। আর আমি কাগজ বাদ দিয়ে এই অবস্থা এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 1,60,000 টাকা। তারপর আমি যে গাড়িটা দেখাবো এটা আমার কাগজ কমপ্লিটের মধ্যে আজকের ভিডিওর মোটামুটি কম দামের মধ্যে এই গাড়িটা। এটু আমার আরেকটা কেরিনা মার্সিডিস গ্রিল গাড়ি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই। আচ্ছা, এবং গাড়িটা আপনাদেরকে তো দেখালাম আমি, এবং এই গাড়িটা ডিটেলসটা আমরা জেনে নেই ইলিয়াস ভাইয়ের কাছ থেকে। জি ভাই, গাড়িটার নামটা হচ্ছে ভাই টয়োটা মার্সিডিস গ্রিল। এটা আমার 1500 সিসির গাড়ি। এই গাড়িটা হচ্ছে আমি আগে যে গাড়িটা দেখে দিলাম ওটা অল পাওয়ার, আর এটার গিয়ারটা হচ্ছে ম্যানুয়াল। আর এই গাড়িটার পেপারসটা ভাই 21 সাল এবং 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে।
আর এই অবস্থায় গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 210,000 টাকা। তারপরে যে গাড়িটা দেখাবো এটা হলো যে ভাইরা ট্রেডিং কার করবে সেই ভাইদের জন্য আমার এটা অরিজিনাল কালারের করলা টু। এই গাড়ি এখনো পর্যন্ত অরিজিনাল কালারে পাওয়া, সো টাফ ভাই। এটা যা আছে ভাই সব অরিজিনাল অবস্থায় আছে, কোনো কিছু এই গাড়িটার চেঞ্জ হয় নাকি, এবং কোনো প্রকার সামনে বাসলা কোনো প্রকার বাড়ি নেই ভাই। আচ্ছা, এগুলো গাড়িটার মাঠ গাড়াতে শুরু করে দরজাতে শুরু করে মানে যা আছে অরিজিনাল কালার, এখনো পর্যন্ত গাড়ি রং হয় নাকি এই গাড়িতে। ভিতরের কন্ডিশনটা যদি দেখাই, ভিতরে সিটের থেকে শুরু করে ড্যাশবোর্ডের থেকে শুরু করে ভাই যা আছে সব অরিজিনাল আছে গাড়ি। অরিজিনাল না? জি জি ভাই, সব অরিজিনাল। এবং এটা হচ্ছে অল অপশন ম্যানুয়াল পাবেন আপনি? হ্যাঁ ভাই, অল অপশন ম্যানুয়াল। যে ভাইরা ড্রাইভিং শিখাবে সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা। সিটগুলো ভালো আছে না? হ্যাঁ ভাই, সিটগুলো এটি সব অরিজিনাল ভাই। আর এই হচ্ছে গাড়িটার পিছনের কন্ডিশনটা, এই পিছনে এখানে আবার সিএনজি পেয়ে যাবে। জি, এক্সপিয়ার চাকা আছে, এখানে সাউন্ড সিস্টেমেরই আছে। গাড়িটা তো আপনাকে দেখালাম আমি, পিছনে এইরকম হবে, গ্লাসগুলো দেখতে পাচ্ছেন তো আগের মডেলের গাড়ি, তারপর গ্লাসগুলো সব অরিজিনাল। এই গাড়িটার কোনো কিছু চেঞ্জ নাই ভাই। আর এই হবে গাড়িটার চাকার, এই চাকার কন্ডিশনটা, চারটা চাকাই খুব ভালো আছে ভাই গাড়িটার। গাড়িটা অরিজিনালের মতো একদম যা আছে পুরোটাই অরিজিনাল ভাই। ভাই একদম অরিজিনাল অবস্থা, এইসব গাড়ি ভাই এত ফ্রেশ পাওয়া যায় না ভাই। ভাই গাড়িটা হচ্ছে গিয়া ওটা 90 মডেল, এই 95 রেজিস্ট্রেশন, 03 গাড়ি। আর এই গাড়িটা যে ভাইরা শুধু ড্রাইভিং শিখাবে সেই ভাইদের জন্য, যার কাগজ কমপ্লিট ভাই 5-6 বছর কাগজটা ফেল আছে, এই অবস্থায় এই গাড়িটা আমি বিক্রি করবো। আর এই অবস্থায় এই গাড়িটার আমি দামটা চাচ্ছি ভাই 1,40,000 টাকা। বন্ধুরা, এই গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1,40,000 টাকা। জি ভাই, তারপর আমি যে গাড়িটা দেখাবো এটা আমার পেপার ফিল গাড়ির মধ্যে একটা। এই গাড়িটাও যে ভাইরা দেখা গেল না ড্রাইভিং শিখাবে সেই ভাইদের জন্য 800 সিসির গাড়ি। এভাবে গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা এমন হবে। আর এই গাড়িটার চারটা চাকা এবং রিংগুলো খুব ভালো আছে, চারটা চাকা একবারে নতুন আছে। আর ভিতরে সিটের থেকে শুরু করে যা আছে ভাই সব কিছু অরিজিনালের মতন আছে ভাই। এই সিটটা কিন্তু একবার অরিজিনাল সিট। হচ্ছে গিয়ার দেখতে পাচ্ছি? জি ভাই, এটা হচ্ছে অটো গিয়ার। এখানে একটা টিভি সুদ্ধা লাগানো আছে, টিভিটা রানিং। আচ্ছা, সিটগুলো হচ্ছে আপনার অরিজিনাল সিট, কেবল লাগানো নাই, উপরে কোনো কভার লাগানো নাই ভাই, অরিজিনাল। আচ্ছা, পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন কোনো কভার কিন্তু লাগানো নাই। এইটা চাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন? জি ভাই, চারটা চাকা একদম নতুন আছে। এই পাশ দিয়ে যদি গাড়িটি একটু দেখাই দিই, এই পাশ দিয়ে সেটা হচ্ছে আগামী একটু ক 11 সিরিয়ালের একটা গাড়ি। জি জি ভাই। আচ্ছা, এই চাকাগুলো যদি দেখাই দিই, সামনে আরেকটা চাকা, চারটা চাকা একদম নতুন আছে ভাই। আচ্ছা ভাই, যে গাড়িগুলো আপনার সিএনজি করা ওগুলো কি চাইলে এলপিজি করা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই, সিএনজির গাড়িগুলো এলপিজিতে কনভার্ট করা যায়, 12-15,000 টাকা লাগে ওইটা কনভার্ট করতে। জি ভাই, গাড়িটার নামটা হচ্ছে ভাই ফুজি। এই গাড়িটা হচ্ছে 91 মডেল, 2003 হইল রেজিস্ট্রেশন। এটার পেপারসটা ভাই দোনটা পেপারে 20 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে, চাইলে আপনারা পেপারসটা কমপ্লিটও করতে পারবেন। আর এই গাড়িটার এই অবস্থায় আমি দামটা চাচ্ছি ভাই 1,60,000 টাকা। ইলিয়াস ভাই, শোরুমে কিন্তু খুব স্পেশাল একটা গাড়ি আছে। জি জি ভাই, আমার শোরুমে বড় গাড়ি আছে, বড় গাড়িটা আজকে আমার ভিডিওর লাস্ট, এই গাড়িটা দেখাচ্ছি ভাই। অনেক ভাইরা আমার চাইতো, সেই হিসাবে গাড়িটা আনার, গাড়িটা ফ্রেশ পাইছি বিটাই নিছি। গাড়িটার ব্যাটারিতে শুরু করে ইঞ্জিন কন্ডিশন তো শুরু করে যা আছে ভাই সব অরিজিনালের মতন আছে ইনশাল্লাহ ভাই। আর এই গাড়িটার ভিতর কন্ডিশনটা যদি আমি দেখার, বিশেষ করে চাকাগুলো তো পেটি থাকে চাকা। জি ভাই, চাকাগুলো খুব ভালো আছে ভাই, বটে আগে চাকার মতো দেখতে পাচ্ছি, চাকাগুলো খুব ভালো আছে। আর ভিতরে যা আছে ভাই সব অরিজিনাল আছে ভাই। এসিটা সহ কমপ্লিট করা আছে, সাউন্ড সিস্টেম সহ কমপ্লিট করা আছে ভাই গাড়িটা। আচ্ছা, গাড়িটা কিন্তু মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। জি ভাই, চাকাগুলো দেখেন, চাকাগুলো পুরো ট্র্যাকের চাকা, আপনারা তো দেখেছেনই ট্র্যাকের চাকার মতো কিন্তু চাকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটা কিন্তু কালার থেকে শুরু করে সব কিছু কিন্তু মোটামুটি অনেক ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। আচ্ছা গাড়িটা, জি ভাই, পিছন সাইডটা এমন হবে। জি ভাই, এই গাড়িটার ডিটেলস হচ্ছে, গাড়িটা হচ্ছে ভাই টয়োটা হাইলেক্স, 93 মডেল, 96 রেজিস্ট্রেশন, পেপারসটা 21 সাল এবং 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে, 2000 সিসির গাড়ি, ম্যানুয়াল গিয়ার। আর এই গাড়িটা মোটামুটি আপনারা সব কাজে খাটাতে পারবেন, যেমন অন্যান্য পিক আপ গাড়ি কিন্তু পুলিশ খুব সার্জন দেয়, সিগন্যাল দেয় পুলিশে, কিন্তু এই গাড়িটা পুলিশ সিগন্যাল খুব কম দেয়, কারণ এগুলো কোম্পানির নামে গাড়িগুলো থাকে বেশিরভাগ গাড়িগুলো ওই হিসাবে ভাই। এই গাড়িটার আমি এই অবস্থায় দামটা চাচ্ছি ভাই
4,20,000 টাকা কাগজপত্রে আপডেট সহকারে জি ভাই কাগজপত্রে আপডেট সহকারে 4,20,000 টাকা আমি গাড়িটার মূল্যটা চাচ্ছি আসসালামু আলাইকুম ভাই বুই অটোসের পক্ষ থেকে স্বাগতম ভাই আজকে ভাই নতুন আরেকটা ভিডিও ভাই করা হলো ভাই এই ভিডিওটা আপনারা এপ্রিল মাসের প্রথম কালকে ভাই ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ আর ভাই মূলত আজকে আপনাদের যে ভাই গাড়িগুলো থাকবে মোটামুটি কম বাজেটের গাড়িগুলোই বেশি আর ইদানিং একটু কম বাজেটের গাড়িগুলো উঠাইতেছি আমি আর মূলত ভাই ঈদের আগে ইনশাআল্লাহ আশা করি আপনারা আরও কিছু ভালো গাড়ি ইনশাআল্লাহ পাবেন কারণ মোটামুটি চেষ্টা করতেছি ঈদের আগে আরও কিছু গাড়ি উঠানোর জন্য আমি ইনশাআল্লাহ ভাই আপনারা যে ভাইয়েরা আপনাদের গাড়িগুলো মোটামুটি অনেক ক্ষেত্রে পান না নিতে চান সেই ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে গাড়িগুলো দেওয়ার জন্য এবং কোন ভাইয়ের কী চাহিদা আছে আমার সাথে একটু যোগাযোগ করেন একটু যোগাযোগ রাখেন ভাই চেষ্টা করবো ভাই আপনাদের সাধ্যের মধ্যে আমার গাড়িটা দেওয়ার জন্য আর আমার শোরুমের অ্যাড্রেসটা যদি দিয়ে দিই আপনারা গুলিস্তান থেকে যদি আসেন মঞ্জিল রজনীগন্ধা কোমল এই বাসগুলোতে উঠলে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে বললে হবে মৌচাক বাস স্ট্যান্ড আর ডান দিক থেকে যদি বলি কাশপুর ব্রিজ থেকে যদি বলি 5 থেকে 10 মিনিট সময় লাগবে বললে হবে মৌচাক বাস স্ট্যান্ড মৌচাক সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আর মৌচাক স্ট্যান্ডে আমার শোরুমটা স্ট্যান্ড থেকে একটু পশ্চিমে মেন রোডে সর্বোচ্চ 2-3 সেকেন্ড হেঁটে আসলেই আপনাদের পরিচিত বই অটো ইনশাল্লাহ ভাই সবাই ভালো থাকবেন আমার শোরুমে আসেন আমার সাথে এক কাপ চা খান আমার গাড়িগুলো দেখেন ইনশাল্লাহ ভাই আশা করি আপনাদের সাধ্যের মধ্যে আমি গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি